নির্বাচনে জিতে নিজ জন্মভূমি মাগুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার তিন দিনের মাথায় গাড়ি বহন নিয়ে মাগুরায় পা রেখে কথা বলেন তিনি। সাকিব বলেন, রাজনীতিতে তিনি মাত্র ক্লাস ওয়ানের ছাত্র, জেলার সিনিয়র নেতৃবৃন্দ পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলেছেন, তাই মুরব্বীদের কাছ থেকে শিখতে চান, সবার পরামর্শ নিয়ে কাজ করে এগিয়ে যেতে চান। যেভাবে কোচের কাছ থেকে ক্রিকেটে তার হাতে খড়ি হয়েছে, ঠিক সেভাবেই রাজনৈতিক গুরুজনদের কাছ থেকে দিক নির্দেশনা চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসান বলেন, তিনি মাগুরাকে দেশের শীর্ষ জেলার পর্যায়ে নিয়ে যেতে চান। এ সময় সবাইকে মিছিল বা সমাবেশের নামে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সে ব্যাপারেও তার সমর্থক ও নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই ক্যাপ্টেন।